বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনায় আহতদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এলেন তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। নিহতদের নাম পরিচয় জানিয়েছেন হাসপাতাল সুপার। বুধবার সকালবেলায় বর্ধমান স্টেশনে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। আচমকাই ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় 30 জনের কাছাকাছি। তাদের বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন বিধায়ক খোকন দাস এবং অন্যান্যরা। আহতদের পরিবারের সঙ্গে এদিন কথা বললেন তারা। এই ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ জানিয়েছেন, খুবই দুঃখজনক ঘটনা, কোনো সান্ত্বনা দিয়েই তা মিটবে না। তবে এদিন নাম না করেই ভারতীয় রেলওয়েকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। খুবই দুঃখজনক ঘটনা এবং কোনো সান্ত্বনা দিয়েই এটা মিটবে না, কোনো কিছু দিয়েই মিটবে না। তিনজন মারা গেল, যারা আহত তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত। ঘটনা যেটা একদিকে বন্দে ভারত চলছে আর একদিকে বর্ধমান স্টেশনে এর আগে টিকিট কাউন্টারের সামনে ভেঙে পড়ে একজন মারা গিয়েছিল, অনেক আহত হয়েছে। এরপরেও রেলের কোনো স্থান নেই, তারা তাদের মধ্যেই চলছে। কেউ ভাবতে পারে যে রেলের প্ল্যাটফর্মে বসে তাদের মৃত্যু হবে? এই ঘটনার তো নিন্দা করারও জায়গা নেই। যারা বন্দে ভারত চালাচ্ছে তাদেরকেই ভাবতে হবে, মানুষের নিরাপত্তার আগে সেই ব্যাপারটাকে ঠিক করে তারপরে আগানো। অপরদিকে এ বিষয়ে হাসপাতাল সুপার তাপস ঘোষ জানিয়েছেন মৃত তিনজনের নাম। তারা হলেন মাফিজা খাতুন, সোনারাম টুডু এবং ক্রান্তি বাহাদুর। মাফিসার বাড়ি বর্ধমানে, ক্রান্তি বাহাদুরের বাড়ি সাহেবগঞ্জে, অপরদিকে সোনারাম টুডুর বাড়ি ঝাড়খণ্ড। পাশাপাশি আহত রোগীদের বর্তমান অবস্থার কথাও তুলে ধরলেন সুপার। রেলের আমাদের বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে 2 নম্বর 3 নম্বরের মাঝে একটি জল ট্যাঙ্কি আছে। সেই জল ট্যাঙ্কি আচমকা 12:05 ভেঙে পড়ে, সেটা আপনারা জানেন। তারপরে আমাদের এখানে পেশেন্ট ইনজিওর হয়ে আসতে শুরু করে। আমাদের এখানে টোটাল আমাদের 34 জন পেশেন্ট ইনজিওর হয়ে ভর্তি আছে আর 3 জন পেশেন্ট মৃত অবস্থায় আমাদের এখানে আসে। সেইভাবে 34 জন আমাদের ভর্তি আর 3 জন আমাদের বর্ডেড পেশেন্ট। 3 জনের মধ্যে আমাদের কাছে যেটা নাম আছে আপনাদের সেখানে লিস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমাদের মাফিজা খাতুন বলে একজন আছেন, একজন সোনারাম টুডু বলে একজন আছেন, একজন কান্ত্রি বাহাদুর বলে আছেন। এর মধ্যে মাফিজা খাতুন ইনি হচ্ছেন আমাদের বর্ধমানের লাকুড্ডির বাসিন্দা, বাকি 2 জনই কিন্তু পশ্চিমবাংলা না, একজন বিহারের আর একজন ঝাড়খণ্ড। বাকি পেশেন্টের মধ্যে আমাদের 34 জন যে ভর্তি আছেন তাদের মধ্যে 3-4 জনের একটু আঘাত একটু গুরুতর, কেন তাদের মাল্টিপল ফ্র্যাকচার, মানে কারো পা এবং হাত দুটোই ভেঙেছে, কারো পা ভেঙেছে। আর যেটা আপাতত আমাদের সিটি স্ক্যান যেরকম হয়েছে, 7 জন পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করেছি, তো সিটি স্ক্যানের রিপোর্ট আপাত দৃষ্টিতে কোনো খারাপ নেই, তবু আমরা অবজারভেশনে রাখছি। আর প্রত্যেক পেশেন্টকেই আমরা এখন ভর্তি রাখবো, অবজারভেশন রাখবো, এবং যাদের অপারেশন করার কথা তাদের স্টেবল করে অপারেশন করা হচ্ছে, প্রাথমিক যে চিকিৎসা করা সেটাও করা হয়েছে। আর এই মুহূর্তে আমাদের এখানে যে পেশেন্ট আছে তারা এখন এখানে চিকিৎসা চলছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 14 বছর বয়সী কিশোর ক্রান্তি বাহাদুর। অকালে বাড়ির নবীন সদস্যের এইভাবে চলে যাওয়া, তাতে কি বলছেন পরিবারের সদস্য? বর্ধমান থেকে নিজের সাহেবগঞ্জে যাচ্ছিল। আচ্ছা, দিয়ে কি হয়েছে? মারা গেছে? মারা গেছে। আচ্ছা, বয়স কত তার ক্রান্তি? 14 বছর। বর্ধমান ট্রেন ধরার জন্য এসেছিল পান্ডুয়া থেকে বর্ধমানে। পান্ডুয়া থেকে বর্ধমানে এসেছিল? বর্ধমানে গেছিলাম, মানে আমাদের বাপের বাড়ি গেছিল, দিদার বাড়ি। আচ্ছা আচ্ছা। ঘুরে এবার রাত্রে ট্রেনটা ধরবে, রাত্রে তো ট্রেন তো মানে পাইনি গো, জয়নগরটা নেই, একটা সময় আসে জয়নগর, হ্যাঁ, ধরার জন্য ওখানে ছিল। তার আগে তো মানে অপরদিকে বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করল রেলওয়ে, জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। 50,000 টাকা করে প্রত্যেক আহতরা পাবেন এবং মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। একথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। হসপিটালে আমাদের কাছে 30 জনের মতো অ্যাডমিট আছেন হসপিটালে, তাদেরকে আমাদের ফুল মেডিকেল টিম এসেছে, মেডিকেল টিম কাজ করছেন, আমাদের অ্যাম্বুলেন্স আছে,
এবং আমরা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেছি। আত্মীয় স্বজনদের কাছে আমাদের এটাই অনুরোধ ছিল যে আপনারা যদি কোথাও বেটার ট্রিটমেন্ট আশা করেন বা কোথাও যদি মনে করেন শিফট করানো দরকার আছে, উই আর রেডি টু শিফট। বাট তাদের আত্মীয় স্বজনরা বলেছে যে এই মুহূর্তে তাদের কোনো রকম অ্যাসিস্ট্যান্সের দরকার নেই। আমাদের অ্যাম্বুলেন্স তবুও রেডি আছে, আমাদের চিফ মেডিকেল অফিসার এবং সমস্ত মেডিকেলের ডক্টরসরা এখানে এখন ক্যাম্প করেই আছেন। আমরা যারা অল্প ইঞ্জুরি হয়েছে তাদেরকেও আমরা পেমেন্ট করেছি, মাইনর ইঞ্জুরি, এবং যারা একটু চোটের হাতে এমআরআই হয়েছে তাদেরকেও আমরা এসগ্রাসিয়া পেমেন্ট করছি। আর আমরা এখনও চাই যদি কেউ বিআরসিং বা হাওড়া অর্থোপেডিক্স বা কোনো হসপিটাল তাদের পছন্দ মতো যদি তারা চান আমরা রেডি আছি। তো সুইফট এখনও এখন পর্যন্ত আমরা সবাইকে 50,000 করে অ্যাক্রস দিয়ে দিয়েছি। হ্যাঁ, আরও আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, রেলওয়ে মিনিস্টার আরও কিছু ঘোষণা করেছেন, সেটা আমরা ইন ডিউ কোর্সে জানাব। আপনাদের যেটা অভিযোগ আপনারা বলছেন, আমাদের রেগুলার মেনটেন্যান্স হয়, হ্যাঁ, এবং আমাদের ক্লিনিংটা হয়েছে গত 2 তারিখে। এটা 1890 সালে এই ট্যাঙ্কটা তৈরি হয়েছিল, তো আমাদের অ্যানুয়াল যে মেনটেন্যান্স হয় সেটা হয়। দেখুন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নিঃসন্দেহে এটা দুঃখজনক, যার জন্য হয়েছে আমরা ইনকোয়ারি কমিটি বসিয়েছি এবং যারা দোষী হবে তাদেরকে আমরা উচিত আমরা টেক আপ করব। প্রসঙ্গত, বুধবার বর্ধমান স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে হঠাৎ করে বিপুল পরিমাণে জলের ট্যাঙ্ক যাত্রীদের বসার জায়গার উপরে ভেঙে পড়ে, আর তাতেই এই দুর্ঘটনার পর বড়সড় প্রশ্নচিহ্নের মুখে রেলওয়ে নিরাপত্তা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।